আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আমাদের চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালটা নতুন করে শুরু করলাম। দেখো আমি ব্রাশ করতে করতে কোথায় চলে এসেছি আজকে, আমার মেয়েকে নিয়ে। আর দেখো আমার মেয়ে খেলতেছে। আমার শ্বশুরমশাই আর শাশুড়িমাকে চা দিয়ে তারপর কিন্তু আমি এদিকে এসলাম। বাসিকে সব সারা হয়ে গেছে। মা এদিকে আসো, আই দেখো হাম্ব। এটা আমাদের বাড়ির পাশে স্কুল, স্কুলটাতে আমি আসলাম ওখানে খেলতে। সকাল সকালও থাকবে না, ওকে খাইয়েছি, ও এখন বাড়ি থাকবে না। তো ও আমার আব্বা মা তো খাচ্ছে, তাই আমি ওকে নিয়ে আসলাম স্কুলে এদিকে ঘুরতে। না দেখো আমাদের বাড়ির পাশে স্কুল, প্রাইমারি স্কুল। এটা এটা সেন্টার, এটা আর এটা স্কুল। তো সকালের নাস্তা খেয়ে একদম সমস্ত বাসি কাজ করে তারপরে আমি চলে আসলাম ঘরের কাজ গোছাতে, কারণ তাড়াতাড়ি ঘরের কাজগুলো গোছাতে হবে। এদিকে আবার রান্না বসাতে হবে তাড়াতাড়ি, আজকে আবার কলেজ যাব, তার জন্য আবার তাড়াতাড়ি রান্না বসাতে হবে। কলেজের রেজাল্ট নাকি কবেই দিয়েছে, আমি তো কলেজ যাইও না, তো জানিও না যে রেজাল্ট দিয়েছে। তো পরে স্যারকে ফোন করলাম, স্যার বললো যে হ্যাঁ রেজাল্ট দিয়ে দিয়েছে থার্ড সেমের। আমি কিন্তু থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম একটারও রেজাল্ট নিইনি, কিন্তু নাকি থার্ড সেমে রেজাল্ট দিছে আর কি, অনার্স দিয়ে দিচ্ছে, এখন পাস দিচ্ছে। তো আমি স্যারকে বললাম আমাকে এখন গেলে দিবে, তো স্যার বললো দিবে, তুমি আসো। তার জন্য আমি আজকে তাড়াহুড়ো করে একদম সমস্ত কাজ করে তারপরে আবার কলেজ যাবো। দেখো এখন আমি রান্না করে আসলাম, এখন সবজি কাটাকুটি করছি আর কি, বাজার থেকে নিয়ে আসলো। তো আমার শাশুড়িমা আর আমি কাটছি, আমার শাশুড়িমা মারা শাক এনেছিল, ওগুলো বাঁচতেছে, আর আমি ঝিঙ্গে আলু ওগুলো ঘন্ট করবো, ওগুলো কাটতেছে। আর এদিকে দেখো মাছ, দেখো 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 মাম, দেখো রান্না বসে দিয়েছে। এদিকে আমার মেয়ে ভেজাল করতেছে, আইসক্রিম দোকান যাচ্ছে, ও নাকি আইসক্রিম খাবে, একদম আমাকে টেনে নিয়ে আসলো আইসক্রিম খাবে। একটা দোকানও চলে যেতে যায় না, যেই দোকানে যাবে ওকে লাগবে। চলো বাড়ি চলো। আমার রান্না কমপ্লিট, দেখো কি কি রান্না করেছি। এখানে হচ্ছে কালকে চিকেন একটু বেশি ছিল, এগুলো আছে। আর হচ্ছে ঝিঙ্গে আলু ঘন্ট, চ্যাং মাছ ভর্তা, হচ্ছে মারা শাক ভাজি। আর এইখানে কি আছে, এখানে যে স্যান্ডটা নিয়ে আসলাম, ডিম আর ভাত। এদিকে আমি মাছগুলো আনছিল, যে মাছগুলো জিরেছি কি শব্দ করতেছে, দেখো কত সুন্দর গাওয়া দাওয়াছে রে। মা তুমি কি করছো না? পাপা গোসল করে দেয়। বাবা হাই কত, হাই করে দাও, একটা একটা হাই বলে দাও। পাপা ঘষে দেয়, পাপা শরীর ঘষে দেয়। বাবা এই দেখো ওর পাপাকে, ওর পাপা ওকে গোসল করে দিচ্ছে। ওর পাপার সঙ্গে ভালো গোসল করে, আমার সঙ্গে গোসল করতে চায় না, চিল্লে আল্লাহ করে। দেখো দেখো কি দাবড়া, এই দেখছো ওর পাপাকে দাবত দেয়, একদম বড় হয়ে গেছে। ওর পাপাকেও দাবত দেয়, বাবা আমাকেও দাবত দেয়, তোমাকে মার দিবে কিন্তু। তুমি একাই খেয়ে ধো মা, ও একাই একাই দুবে, কাউকে দুবে না। কি করতেছে, গালা গালা তুলে। তোমার শ্যাম্পু কোথায় মা, তোমার শ্যাম্পু, শ্যাম্পু কোথায়, মাথায় শ্যাম্পু দিছো? এখন পর এখন তোমাদের সামনে আসলাম, তখন থেকে আসার চেষ্টা করছি, মানে তোমার সঙ্গে গল্প করার তো সময়ই হচ্ছে না, অনেক কাজ করলাম। আজকে ভাবলাম যে কলেজে যাব, তার জন্য তাড়াহুড়ো করে সকালবেলা অনেক কাজ করলাম, কিন্তু পরে আর যাওয়া হলো না। স্যারকে ফোন করলাম, স্যার বললো যে আমি ভাবছি যে আজকে কলেজ বন্ধ আছে। পরে স্যারকে ফোন করলাম, স্যার বললো কলেজ খোলা আছে, তো আজকে আমি যাবো না। ওই স্যারের সঙ্গে আমার দরকার ছিল, তো স্যার বললো আজকে আমি যাবো না, কালকে যাবো, কালকে এসিস। তো তার জন্য আর কলেজ যাওয়া হলো না। তো কালকে যে কলেজ যায় তো তোমাদের দেখানো হবে। আমি ভাবলাম যে কলেজ যাব, কলেজ তো তোমাদের দেখাবো, আবার অনেকদিন পর যাবো, তো হলো না। কালকে যে যায় তাহলে তাহলে তো দেখতেই পাবে। আর হচ্ছে তখন থেকে আসতে যাচ্ছি, কারণ আমার মেয়ে
আমি ভাবছি ওকে ঘুম পাড়িয়ে তারপর তোমার সামনে, কিন্তু তখন থেকে চেষ্টা করতেছি ঘুম, ও ঘুমাবে না, ও খেলবে। দুপুরবেলা রান্না বান্না একদম কমপ্লিট করে তারপরে আবার খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে একটু বাসন মেজে, মানে গোসল করার টাইম পাই নাই, সমস্ত কাজ করে একদম ঝাড় টাড় ঘর টর ঝাড় দিয়ে বারান্দা উঠান সব ঝাড় দিয়ে তারপরে গোসল করলাম, মানে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে তারপরে কিন্তু আমি গোসল করলাম। তো গোসল করে আমি মেয়েকে ঘুম পাড়াবো, কিন্তু ও ঘুমাবে না তখন থেকে ওর সঙ্গে। তো ঘুমাবেলা যখন তো ওকে যে বাইরে বাচ্চাগুলো এসছে ও দেখে ও ওখানে খেলবে, তো ওখানে নামিয়ে দিয়ে এখন কিন্তু তোমাদের সামনে এলাম আসলাম আর কি। তো আমিও যাবো একটু পরে বাইরে আর কি ওর সঙ্গে, ওকে দেখতে, ও খেলা করতেছে ওকে দেখতে হবে রাস্তায়, মানে বাড়ির পাশেই রাস্তা জানো সবসময় রাস্তা দিয়ে ওকে দেখতে হয় সবসময়। তো ওখানে আছে আমার শাশুড়িমা আছে, তো দেখতেছে আমাকে ডাকতেছে অবশ্য, তো আমি যাবো এখন, যাবো একটু ঘুরে আনবো বিকেল টাইমটা। ও না যদি রাস্তায় না বেরোয় একটু না ঘুরে তো মানে কেমন করে, বাড়িতে থাকতে চায় না, তো একটু ঘুরে আনবো, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। বাইরে আমার মেয়ে খেলা করতেছে, দেখো ও এদের দুজন খেলা করতেছে, ওর একটা চামচ নিয়ে ও দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসলে যদি চামচটা নিয়ে যায় নিয়ে নেয় তার জন্য দূরে দাঁড়িয়ে আছে, দেখো কাছে আসতেছে। এদিকে আসো, শোনো ওইটা কি করছে, কি করছে ওটা দেয় না, তুমি পালাইছো ওটা নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, বেশি ভিডিও করলে জানি না কেন ডিলেট হয়ে যাচ্ছে, বেশি ভিডিও হচ্ছে না, তো ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ।